বিশেষ দেখা অনেকেই মনে করছেন যে এটা আবার কেমন কথা, কিন্তু এই কথাটা কিন্তু অনেক ডেপ আছে। অনেক সময় আছে আমরা আমাদের পরিচিত আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল অনেকের সাথে আছে শেষ দেখা করে ফেলছি কিন্তু আমরা ছাড়ি না। অনেক সময় এমন আছে যে আমরা মনে করি এটাই শেষ দেখা, কিন্তু তার সাথে আমাদের আরো 20-25-30 বার দেখা হয়ে যায়। এখন আপনারা এটি চিন্তা করছেন যে কথাটা কেন শেষ দেখা জিনিসটা আমাদের সবার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক ডেপ একটা জিনিস। আমরা এটা অনেকেই বুঝলাম যখন আবার রিয়েলাইজ করি বা বুঝি ওটি এর জন্য। এখন হচ্ছে আমি শেষ দেখার কথাটা এর জন্যই বললাম যে অনেক সময় আছে আমরা আমাদের আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেল যাদের সাথে আছে যে অনেক খারাপ ব্যবহার করি, অনেক কোনো কথা বলি, তাদের কোনো কষ্ট করি, খুব বড় করে চিন্তা করি যে আচ্ছা পরে সরি করবো বা আমাদের ইগোর জন্য আমরা সরি বলি না, ইগোটাকে ওখানে বেশি প্রায়োরিটি দিই। কিন্তু একটা যখন চিন্তা করি বা আমাদের রিয়েলাইজ হয় যে সরি বলা উচিত, পাঁচ ঠিক আছে আজকে বলবো কালকে বলবো, এরকম করতে করতে যখন কয়েকটা দিন চলে যায় এর মধ্যে দেখা যায় কি যে মানুষটাকে আমি সরি বলার জন্য চিন্তা করছি কি মানুষটাই করতে, অনেক সময় দেখা যায় ওই মানুষটাকে সরি বলার জন্য আমি নিজেই। অনেক সময় হয় কি যে যে হচ্ছে একটা মানুষ আমরা মনে করি খুব অসুস্থ বা অনেক বয়স হয়ে গেছে যে 80-90 বছর, তাকে আমরা সেইবার দেখে আসি মনে করি তাকে তার দিন দেখা হবে না, কিন্তু ঘরে এসে দেখা যায় যে আমি নিজে আর পরের দিন পরে যে দিনটা আছে বা আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার জন্য আমি কিন্তু সবাইকে বলবো যে কারোর মনে যখন কষ্ট কখনো যদি কষ্ট পেয়ে থাকে আপনার বিহেভে এগুলো কষ্ট পেয়ে থাকে তাকে সরি বলতে সেকেন্ড টাইম চিন্তা করবেন না, ইনস্ট্যান্ট তাদেরকে সরি বলবেন, কারণ আপনি নিজেও জানেন না এটাই কি শেষ দেখা কিনা বা কখন শেষ দেখা হয়ে যাবে।